রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, তিনি আমাদের সব কথা শুনছেন ও সকল কাজ দেখছেন এ বিশ্বাস রাখুন। নিজ গৃহকে ছবি মূর্তি ও শিল্পীদার থেকে পরিচ্ছন্ন করুন, পরিবারকে পূর্ণ ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলুন। দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, তিনি আমাদের সব কথা শুনছেন ও সকল কাজ দেখছেন এ বিশ্বাস রাখুন। নিজ গৃহকে ছবি মূর্তি ও শিরক বিদআত থেকে পরিচ্ছন্ন করুন, পরিবারকে পূর্ণ ইসলামী পরিবার হিসাবে গড়ে তুলুন। দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন। দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। রমজানের সম্মানে ও এর বরকত লাভের উদ্দেশ্যে অন্য মাসের চাইতে মাসে লাভ কম করুন। ব্যবসায়ী প্রতারণা ও মাপে ও ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। অধীনস্থদের প্রতি দয়া করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আহ্বান। রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, তিনি আমাদের সব কথা শুনছেন ও সকল কাজ দেখছেন এ বিশ্বাস রাখুন। নিজ গৃহকে ছবি মূর্তি ও শিরক বিদআত থেকে পরিচ্ছন্ন করুন, পরিবারকে পূর্ণ ইসলামী পরিবার হিসেবে গড়ে তুলুন। দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। রমজানের সম্মানে ও এ মাসের বরকত লাভের উদ্দেশ্যে অন্য মাসের চাইতে এ মাসে লাভ কম করুন। ব্যবসায়ী প্রতারণা ও মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আহ্বান। রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন। দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। রমজানের সম্মানে ও এর বরকত লাভের উদ্দেশ্যে অন্য মাসের চাইতে মাসে লাভ কম করুন। ব্যবসায়ী প্রতারণা ও মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আহ্বান।
রমজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন, ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন, অধীনস্থদের প্রতি দয়া করুন। আলেদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলেদি যুব সংঘের পক্ষ থেকে পবিত্র মাহে রমাজান উপলক্ষে আহ্বান, রমাজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন, ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন, অধীনস্থদের প্রতি দয়া করুন। আলেদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলেদি যুব সংঘের পক্ষ থেকে পবিত্র মাহে রমাজান উপলক্ষে আহ্বান, রমাজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন, অধীনস্থদের প্রতি দয়া করুন। মাহে রমাজান উপলক্ষে আমাদের আহ্বান, মাহে রমাজান উপলক্ষে আমাদের আহ্বান, মাহে রমাজান উপলক্ষে আমাদের আহ্বান, রমাজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, তিনি আমাদের সব কথা শুনছেন, সকল কাজ দেখছেন এ বিশ্বাস রাখুন, দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন, অধীনস্থদের প্রতি দয়া করুন। আলেদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলেদি যুব সংঘের পক্ষ থেকে পবিত্র মাহে রমাজান উপলক্ষে আহ্বান, রমাজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, অধিক হারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রের ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন, রমাজানের সম্মানে ওয়ের বরকত লাভের উদ্দেশ্যে অন্য মাসের চাইতে মাসে লাভ কম করুন, ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন, অধীনস্থদের প্রতি দয়া করুন। আলেদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলেদিস যুব সংঘ এবং সোনামণির পক্ষ থেকে পবিত্র মাহে রমাজান উপলক্ষে আহ্বান, রমাজানের পবিত্রতা রক্ষা করুন, যাবতীয় অনৈতিকতা হতে বিরত থাকুন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করুন, তিনি আমাদের সব কথা শুনছেন,
সকল কাজ দেখছেন এ বিশ্বাস রাখুন। দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন, অধিকারে কোরআন তেলাওয়াত করুন, জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। জিনিসপত্রে ভেজাল দিয়ে নীরব গণহত্যা থেকে বিরত থাকুন। রমাজানের সম্মানে ও এর বরকত লাভের উদ্দেশ্যে অন্য মাসের চাইতে মাসে লাভ কম করুন। ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায়ী প্রতারণা এবং মাপে ওজনে কম দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের পবিত্রতাকে যেন কবুল করে নেন এবং এই রমজানের সিয়াম কবুলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইয়োগার এবং পরকারে যেন অভূতপূর্ব কল্যাণ দান করেন। আমরা আহ্বান রাখবো রাজশাহীর সর্বস্তরের জনগণের প্রতি, বিশেষ করে হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের প্রতি আমরা আন্তরিক অভিনন্দন আমরা আহ্বান রাখবো। সারা বছর আমরা ব্যবসা করেছি, রমাজানের এই পবিত্র মাসে দিনের বেলায় যেন আমরা হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রাখি। ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত আপনারা হোটেল রেস্তোরাঁগুলো খোলা রেখে সিয়াম পালনকারীদের প্রতি সার্বিক সহযোগিতা রাখবেন। ব্যবসায়ী ভাইদের প্রতি আমরা অনুরোধ রাখব, অন্যান্য মাসে যেভাবে আয় করেছেন লাভ করেছেন কম পক্ষে 2% হলেও, এই মাসে আপনারা আপনাদের মুনাফার অংশটা কম করবেন। এই মাসে অধিকারে আল কোরআনুল কারাম করিম তেলাওয়াত করবেন। আহলাদিস আন্দোলন বাংলাদেশ শিরিক এবং বিদাত উৎখাতের লক্ষ্যে নিরানস ভাবে এদেশের জমিনে কাজ করে যাচ্ছে। আমরা আন্দোলনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই আন্দোলনের গতিকে আরো বেগবান করার জন্য, এই আন্দোলনের গতিকে আরো সচল রাখার জন্য আপনারা আপনাদের আয়ের একটা নির্ধারিত অংশ এই আন্দোলনের খাতে আপনারা ব্যয় করবেন। পরিশেষে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সকল স্তরের দায়িত্বশীলদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে র্যালির সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই আমাদের সাথে বৈঠক ভঙ্গের দোয়া পড়েন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।